বনগাঁ মতিগঞ্জ এলাকায় INTTUC পরিচালিত অটো ইউনিয়নের ঘর রয়েছে। পাশেই রয়েছে 92 বাস ইউনিয়নের ঘর। অভিযোগ, অটো ইউনিয়নের এই ঘরের মধ্যে পাঁচিল দিচ্ছে বাস ইউনিয়নের লোকেরা। পাশাপাশি বাস ইউনিয়নের সদস্যদের অভিযোগ, ঘরটি জোর করে দখল করছে। প্যাসিফিক কেন্দ্র করে দুই গোষ্ঠীর সংঘর্ষে জড়িয়ে পড়ে। উভয় পক্ষই পরস্পরের বিরুদ্ধে মারধরের অভিযোগ এনেছে। ক্ষুব্ধ বাস ইউনিয়নের সদস্যরা রাস্তা অবরোধ করতে গেলে পুলিশ তাদের আটকে দেয়। দুজন বাস ইউনিয়নের সদস্যের মাথা ফেটে গিয়েছে। ব্যুরো রিপোর্ট, এভিএন বাংলা। ইচ্ছামতি অটো ইউনিয়ন মুদিগঞ্জ, আমাদের এই ইউনিয়নটা 1989 সালে এখানে তৈরি হয় এবং তখন থেকে আমরা এখানে যে ঘরটা আমরা শ্রমিক এবং মালিক পক্ষ আমরা ব্যবহার করি। পরবর্তীকালে এই ঘরটা একটা মালিকের ছিল, সেই মালিকের কাছ থেকে আমরা তৎকালীন সময়ে যে বাজার দাম, সেই বাজার দামে আমরা সেই মালিকের কাছ থেকে এই সম্পত্তিটা কিনে নিই এবং সেটাই এখন আমাদের অফিস ঘর এবং শ্রমিক এবং মালিকদের বিশ্রামাগার বলে আমরা সেইটাকে ব্যবহার করি। হঠাৎ আমরা দেখলাম যে আমাদের পাশের যে সংগঠনের যে ঘরটা ছিল সেটা হচ্ছে 92 বাস প্রথমে ছিল, ওটা মালিক পক্ষের ভবন, পরবর্তীকালে ওটা হয়েছে শ্রমিক ভবন। তারা হঠাৎ রাতের অন্ধকারে আমাদের যে ঘর, সেই ঘরের পেছন দিক থেকে যে ওয়াল, সেই ওয়ালটা ভেঙে ওরা আমাদের পেছনের ঘরটা দখল করে এবং সামনের দিকে আমাদের যে কাঠের দরজাটা আছে সেই দরজায় ওরা পেরেক এবং বাটাম দিয়ে সেই ঘরটা আমাদের বন্ধ করে দেয়। এবং তৎকালীন সময়ে যারা 92 নেতৃত্ব ছিল তার মধ্যে ছিলেন অশোক হালদার বলে একজন মালিক কাম ড্রাইভার, তিনি ছিলেন, এবং তৎকালীন সময়ে আমাদের ইউনিয়নের নেতৃত্বে ছিলেন সভাপতি মশাই দেবদাস মণ্ডল মহাশয়। উভয়ের উপস্থিতিতে একটা আলোচনা টেবিল তৈরি করা হয়। সেই টেবিলে দেবদাস মণ্ডল তিনি বলেন যে ওইটা তো মালিকদের ভবন, শ্রমিকদের কোনো ভবন নেই, বসার কোনো জায়গা নেই, তা ওরা ওপরের তলাটা নিয়েছে, আপাতত থাক, কিছুদিন পরে ওরা একটা জায়গা করে তোমাদের জায়গা ছেড়ে দেবে, যেহেতু ওটা তোমাদেরই রেস্ট্রিক্টকৃত জায়গা। আমরা তিনার সঙ্গে দেখুন, মতিগঞ্জে যে গণ্ডগোল হয়েছে আপনারা সকলেই দেখেছেন, আপনারা ছিলেন, তৃণমূলের গোষ্ঠীতন্ত্র, কে আসল কে ডুপ্লিকেট, কে আসল কে ডুপ্লিকেট সেই নিয়ে এখানে রণক্ষেত্র হলো। আজকে বনগাঁর মানুষ আতঙ্কিত। এর আগেও আমি বলেছি বনগাঁয় গোষ্ঠীতন্ত্রে মানুষ জেরবার হয়ে গেছে। এখানে আপনারা দেখেছেন এখন কটা বাজে, দোকান টোকান সব চারিদিক দিয়ে শাটার লাগিয়ে যে যার মতো দোকানদাররা দৌড় মারছে। এটা কোন আতঙ্ক সৃষ্টি হচ্ছে বনগাঁতে তাদের গোষ্ঠীতন্ত্র? তা আমাদের প্রশ্ন হলো, যদি ভাগাভাগি নিয়ে গণ্ডগোল করতে হয়, ভাগাভাগি নিয়ে মারামারি করতে, বাড়ি গিয়ে করুন না, নিজেদের বাড়ি আছে, নিজেদের পার্টি অফিস আছে, সেখানে করুন। বনগাঁর সাধারণ মানুষকে কেন ভোগান্তি দিচ্ছেন আপনারা? কি বলবো এ নিয়ে, আপনারা তো দেখছেন সারা পশ্চিমবঙ্গে মারছে তৃণমূল, মরছে তৃণমূল, পুড়ছে তৃণমূল, ধরা পড়ছে তৃণমূল, একটা নৈরাজ্য চলছে। কী চলছে এগুলো? অতি অবিলম্বে বন্ধ হওয়া উচিত এগুলো, এইসব গোষ্ঠীতন্ত্র, নাহলে এরপরে সাধারণ মানুষ রাস্তায় নামবে বনগাঁতে। দেবদাস মণ্ডল, বনগাঁ সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক, ভারতীয় জনতা পার্টি। প্রথমে একটা কথা বলি, আমি তো বনগাঁয় ছিলাম না, আমি তথা আমাদের নিউমার্কেট ব্যবসা সমিতির সম্মেলন ছিল, আমি তারাপীঠ গেছিলাম, আমি আজ সকালে ফিরেছি। যেটা নিয়ে আপনারা বলছেন যে অফিস ঘর দখল নিয়ে কেন্দ্র করে একটা ঘটনা ঘটেছে, আমি যেটা শুনেছি বিগত 5-6 দিন আগে ওই অফিস ঘর নিয়ে বসাবসি হয় এবং যাদের নামে দলিল আছে তারাই তো প্রাপ্য পার, এইটুকুনি আমি শুনেছি, এফদি আমি জানি, তারপরে একসঙ্গে বসে মীমাংসা হয়ে যায়। কিন্তু হঠাৎ আজকে কেন উত্তেজিত হয়, কী ব্যাপার সেটাই বলতে। আইনটিসি বলে কিছু নেই তো, কেন আইনটিসি তো একটাই, আবার আইনটিসি দুটো কী করে হয়,
দুটো গোষ্ঠী না 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 ইউনিয়ন এবং বাস ইউনিয়নের মধ্যে ঝামেলা না না বাস ইউনিয়ন 92A বাস ইউনিয়ন এবং অটো ইউনিয়ন একটা কথা বলি আপনারা যেটা ভাবছেন আগের মতো ট্রেড ইউনিয়ন নেই ট্রেড ইউনিয়ন একটাই ছাতির তলায় যেটা একটাই থাকে এই দুটো বা কারা গায়ের জোরে যারা এসব করছে তারা ভুল করছে দলটা আগের মতো নেই দলটা তৃণমূল দল একটা জায়গায় এসছে অর্থাৎ কে গায়ের জোরে করছে কে না করছে সেটা আমি সঠিক বলতে পারবো না আগে জেনে নিই জানার পরে আপনাদের দুই পক্ষই বলছে যে আমরা তৃণমূল না 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 এটা ভুল যদি কেউ বলে থাকে আমি আইন ট্রিসি করি আরেকজন বলবে আমি আইন ট্রিসি করি ভুল বলছে ট্রেড ইউনিয়ন একটাই একই জাতির তলায় সবার আসতে হয় এটা আমার জানা গণ্ডগোল নিয়ে কী বলবেন আমি গণ্ডগোলটা আমি না শুনে তো বলতে পারবো না কী হয়েছে না হয়েছে মঞ্চ থানায় কী হয়েছে না হয়েছে আমি যেটা শুনেছি পরবর্তীকালে যে থানায় নাকি ওদের কাঁধে সেটা তো আমি বলতে পারবো না ওদের বা কাঁধে আছে আমি জানি ট্রেড ইউনিয়ন একটাই সেই সম্পত্তির অফিস সেখানে আমাদের অফিস রয়েছে সেই অফিস হঠাৎ করে আমাদের যে সিঁড়ি রয়েছে সেই সিঁড়িতে জোরপূর্বক যারা আইন টিটিউসি করে না এইরকম কিছু লোক এসে সকালবেলায় সেখানে গাঁথতে শুরু করে আইন আমরা হাতে নেব না বলেই আমরা প্রশাসনের কাছে জানাতে ওই সম্পত্তির কাগজ আমাদের কাছে আছে এবং ঊর্ধ্বতন নেতৃত্বকে আমরা জানিয়েছি বিষয়টি আমরা থানাতেও জানিয়ে দিয়ে গেলাম যদি প্রশাসনিক ব্যবস্থা নেয় ভালো নাহলে আইনগতভাবে যা যা হওয়া উচিত তাই তাই করা হবে এবং আগামী দিন ইছামতী রোড অটো রিক্সা ইউনিয়নে যে সম্পত্তি তাদের উচ্চ তার কোনো মানে দখল নেওয়ার জন্যে তাকে উদ্ধার করার জন্যে যা যা করণীয় দরকার এই জেলা ধরে এই আন্দোলন তৈরি হবে দখল কারা নিচ্ছে মানে কারা গাত্তি গাচ্ছে কতিপয় কিছু মানুষ সমাজ বিরোধী তারা এসে আজকে আমাদের এই অটো রিক্সা ইউনিয়নটা দখল নেওয়ার চেষ্টা করে তো তারা কারা কোনো ওই স্থানীয় স্তরের কোনো মানুষ হবে তাদের সঙ্গে আইন টিটিউসের কোনো যোগাযোগ নেই মানে থানায় বিক্ষোভ দেখালেন সেই জন্য হ্যাঁ সেই কারণে থানায় জানিয়ে গেলাম এই ধরনের কার্যকলাপ দীর্ঘদিন ধরে হচ্ছে এবং আমাদের অটোওয়ালারা ওখানে ইনসিকিউর ফিল করছে সেই কারণেই আমাদের যাতায়াত এবং আমাদের সমস্ত নেতৃত্বরা এখানে রয়েছে আমাদের জেলা স্তরের নেতৃত্বরাও সবাই বিষয়টি জানে স্থানীয় স্তরে আমাদের যারা এইসব দেখাশুনো করে প্রত্যেকেই এখানে উপস্থিত আছে এবং আগামী দিনে যদি এর সুরাহা ব্যবস্থা না হয় বৃহত্তর আন্দোলনের দিকে যাবে আপনার নাম কী পদ অমিত বসু আইন টিটিউসের ব্লক কমান্ডার